গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে গিয়ে মৃত্যু হলো এক পূর্ণার্থী। বাস থেকে নামার সময় মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে গিয়ে এক মৃত্যু হয়েছে পূর্ণার্থী। যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে এক পূর্ণার্থী। মৃতের নাম ধরম পাল, বয়স 58। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, আর কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে, এই গঙ্গাসাগর স্নান করতে এসেছিলেন কলকাতা থেকে, এবং আজকে সকালেই কার্যত কলকাতা থেকে যখন তিনি আসছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে হরিয়ানার বাসিন্দা, তখনই কার্যত তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, এমনটাই কিন্তু প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সকাল 6:45 নাগাদ ঘটনা। বাস থেকে নেমে যখন তিনি কচুবেড়িয়া উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন নটের থেকে, তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেই ঘটনার জন্যই মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। পরে চিকিৎসকরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন এবং কাকদ্বীপ থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। ধন্যবাদ প্রসেনজিৎ।